আসসালামু আলাইকুম, বাংলাদেশি মমিজ ব্লগ থেকে ফারজানা পারভিন বলছি। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, আমি সকালে ঘুম থেকে উঠে সবাই নামাজে চলে গেছে, এই সময় আমি খিচুড়ি রান্না করতেছি। এই যে খিচুড়ি, আর এই যে তেলটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কালকে যে পেঁয়াজ বেরেস্তা করছিলাম ওই তেলটাই আমি ওখানেই খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচ মশলাটা দিয়ে দিলাম। আর ভাবলাম আমি ঈদের দিন সকালবেলা কী করি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। যে খিচুড়িটা বসিয়ে দেওয়ার পর আমি আমার মেয়েকে উঠালাম ঘুম থেকে, উঠিয়ে আমি ওকে নাস্তাটা খাওয়ানোর পর রেডি করে দিয়েছি। এরপরে তো আর আসলে সময় পাওয়া যাবে না, এই জন্য ভাবলাম যে খিচুড়িটা রান্না করে তারপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করি। আর আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ হওয়ার পরপরই আমাদের কোরবানিটা হয়ে গেছে। আর এই যে দেখুন, সব নিয়েও আসছে এখানে কাটাকাটি করার জন্য, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। আর এবারই কোরবানি ঈদে আমার ছেলেও অনেক কাজ করছে, ওই যে পিছনে আমার ছেলে বটি দাঁড় দিতেছে, আমার হাজবেন্ড মাংস কাটে, আমার ভাই যে একটা ভাই উনিও মাংস কাটতেছে, আসলে সবাই মিলেই কাজ করছে। এবার এই যে দেখুন আমাদের গ্যারেজের ভিতরে সবাই ব্যস্ত মাংস কাটাকাটি নিয়ে। মাংসটা কাটা শেষ করে উপরে পাঠিয়ে দিলে আমি রান্নাটা বসিয়ে দিব, কারণ আমাদের যে কাজগুলো আমাদের কোরবানির সময় যে লোকগুলো কাজ করছে আসলে সবসময় আমি ওদের দুপুরবেলা খাওয়াই, তো তাই ভাবলাম এদিকে এরা কাজ করতে করতে আমি বাসায় গিয়ে পোলাওটা রান্না করি, এরপরে যখন মাংস পাঠিয়ে দিবে তখন মাংসটাও রান্না করে ফেলবো। আর এই তো আমি বাসায় চলে এসে পোলাওটা বসানোর জন্য পাতিলটা বসিয়ে দিলাম, অন্য চুলায় পানি গরমও দিয়ে দিলাম পোলাওয়ের ভিতর দিয়ে দেওয়ার জন্য। ভাবলাম যে পোলাওটা রান্না করে ফেলি, কারণ মাংসটা নিয়ে আসলে তো তখন আর পোলাওটা রান্না করার টাইম হবে না, আমি তখন এক চুলায় মাংস বসাবো আর এক চুলায় কলিজাটা বসিয়ে দিব, এই জন্য পোলাওটা আগে রান্না করে ফেলি। পোলাওটা রান্না করা হয়ে গেলে তারপরে আমি বাকি রান্নাবান্নাগুলো করে নিব। আর এখানে আমি 1 কেজি চালের পোলাও রান্না করব, কারণ সকালবেলা আমি খিচুড়ি যে রান্না করেছিলাম খিচুড়ি আছে, সাদা ভাত রান্না করব, সাথে পোলাওটা রান্না করলে হয়ে যাবে, কারণ আজকে অনেক গরম, পোলাওটা আসলে ওইভাবে খাওয়াও হবে না, তাই ভাবলাম অল্প পোলাও রান্না করি সাথে ভাতও রান্না করি। আর এই যে পোলাওর চালটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে পরিমাণ মতো লবণ দিব, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিব, কাঁচামরিচ দিব, দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। তারপর যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা দমে দিয়ে দিব। এই তো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, আমি পোলাওয়ের উপরে একটু মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়েকে আবার প্রতিদিন একটু করে মিষ্টি কুমড়া খাওয়াই, তাই ভাবলাম পোলাওয়ের উপরে দিয়ে দিই। আর এই যে পোলাওটা রান্না শেষ হওয়ার পর আমি এই যে কলিজাটাও রান্না করে ফেলেছি, আসলে তখন আর ক্যামেরাটা অন করা হয় নাই, ছোটো বাচ্চা নিয়ে এত ব্যস্ত একা একা সব কাজ করতে হয়। অন্য চুলায় দেখুন আমি মাংসটাও বসিয়ে দিয়েছি, এই মাংসটা হওয়ার পর আমি আর এক পাতিল মাংস বসিয়ে দেবো অবশ্য। এই যে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে, এখন আমি কলিজাটাও নামিয়ে ফেলবো, মাংসটাও নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলবো বলতে মাংসটা আরেকটু হবে, এরপরে আমি আবার আরেকটা পাতিলে মাংসটা বসিয়ে দিব। এই যে আমি আরেক পাতিলে মাংসের জন্য মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমি যে মশলা, আমি সবসময় এইভাবেই মশলা উঠাই, কারণ আসলে ওইভাবে আইডিয়া হয় না। আমি এখানে 5 কেজি পরিমাণ মাংস নিয়েছি, এখানে আমি এই যে হাত দিয়ে আমি আগে আলাদা করে মশলাগুলো উঠিয়ে নিব, নিয়ে তারপরে সব একসাথে করে এটা মাখিয়ে দিব। আর কোরবানির মাংস এমনিতেই অনেক টেস্ট, এখানে আর মশলা খুব বেশি দেওয়া লাগে না, তারপর একটা আইডিয়া করে মশলাটা দিতে হয়। আর বেশি মাংস রান্না আসলে আমি ওইভাবে আইডিয়াও করতে পারি না। এই যে দেখুন আমি 5 কেজি মাংসতে আমি কীভাবে টেবিল চামচের একটা হাতের একটা আন্দাজে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এর ভিতরে সব গুঁড়া মশলাগুলো দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে তারপর এটা চুলায় বসিয়ে দেবো। আর মাংসগুলোতে মশলা উঠাতে উঠাতে আপনাদেরকে বলেই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর সবাইকে অনেক 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 ঈদ মুবারক।
এই তোমার মাংসটাও প্রায় মাখানো হয়ে গেছে, এই মাংসটাকে খুব ভালো করে মাখাতে হয়। মাখানোর পর আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি, আর এই যে আগে যে মাংসটা দেখালাম, মাংসটা আমার হয়ে গেছে। ঠিক আছে, এর পরের ভিডিওগুলো আর করা হয় নাই। তাহলে আপনাদের কাছে বিদায় নেই, আল্লাহ হাফেজ।